13 আগস্ট রবিবার ফটিকছড়ির বক্তপুর ও ধর্মপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী দুর্গত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জিআর চাউল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাব্বির রহমান সানি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ নুরুল হুদা, ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক ও বক্তপুর ইউপি চেয়ারম্যান ফারুকুল আজম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে উল্লেখ করে এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি আরও বলেন, আমার অবস্থান সম্পর্কে আমি সচেতন, আমি ফটিকছড়ির নেতা না, আমি চট্টগ্রাম জেলারও নেতা না। আমরা জাতীয় রাজনীতি করি, আমরা আন্তর্জাতিক রাজনীতি সহ সব কিছু মিলিয়ে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি এবং জোট আছে। এবং ওবায়দুল কাদের সাহেব সেদিন বলে দিয়েছে রাত্রে, দেখি 14 দলীয় জোটের মাধ্যমে নির্বাচন হবে, অর্থাৎ আগামী যে নির্বাচন হবে 14 দলীয় জোটের ব্যানারে নির্বাচন হবে, সে আওয়ামী লীগের করুক আর যেই করুক। শেখ হাসিনা আবার আগামী নির্বাচন ইনশাল্লাহ বিএনপি না আসলে নির্বাচন হবে, ওদের বাপের ক্ষমতা ঠেকানো লাশ ফেললেও কিছু কোনো করার ক্ষমতা নেই। তাদেরকে একচুয়াল পরিমাণ আমাদের সরকার ছাড় দিব না। তো আমরা তাদেরকে মোশাররফ ভাইকে আমি অভিনন্দন জানাই, ওনার নেতৃত্বে ওনার হস্তক্ষেপে আমার ফটিকছড়ি আওয়ামী লীগ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আবু তৈয়ব নাজিম একসাথে হয়ে ফটিকছড়ি আওয়ামী লীগ যত শক্তিশালী হবে তত আমরা নিরাপদ হব, ঠিক কিনা? এবং একই সাথে পৌরসভাকে ধন্যবাদ জানাই, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান তিনি এটাকে উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগ নিয়েছেন তিনি সফল হয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাই। আজকের ন্যাশনাল ক্রাইসিস চলতেছে, এই জাতীয় ক্রাইসিসের সময় আমাদের প্রয়োজন একতা থাকা, ঐক্যবদ্ধ থাকা। আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সে আমরা নিজেরা বসে কী করবো, সমন্বয় করে নেব, কিন্তু বাইরে যেন সৃষ্টি না যায়। গতকাল আসল কথা বলে ফেলেছে মির্জা ফখরুলে যে এইবার যদি আন্দোলন না জিতি আগামী 50 বছরও আমাদের গভর্নমেন্ট সত্য কথা বের হয়ে গেছে। তারা নির্বাচন আসতে আমরা বলতেছি, বাস্তবতা তো তারা নির্বাচন আসবে না, কারণ তাদের দফা একটা আসা গেছে নাকি হঠাৎ। ফরিদপুরে কেন 300 আসনেই আওয়ামী লীগের দলীয় প্রার্থী খুঁজবে, এটাই স্বাভাবিক। ফটিকছড়িতে খুঁজবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে বারবার যখন জামাত এগিয়ে যায়, বর্তমান সরকারের সময় যখন তাদেরকে জনসভা করার জন্য ইয়ে দেওয়া, তার বিরোধিতা আমি করেছি, আর কি করে নেই সাহসও করে নেই, কারণ তাদের সিট দরকার, নজিল বশরের সিটের ধার ধরে না। আমি অস্তিত্বের ধারধারী, আমি বিশ্বাস করি শেখ হাসিনা যদি বেঁচে থাকে প্রধানমন্ত্রী হয়, আমি নজিল বশর বেঁচে থাকবো, আপনারা বেঁচে থাকবেন, দেশ থাকবে। দেশ যদি না থাকে তাহলে সিট নিয়ে কারাগারি করার কোনো দরকার আছে নাকি? পাগলের পরাপের মতো।